আপনার নাম কি? আমার নাম চন্দনা। চন্দনা, কি করেন এখানে? এই পাতা তুলি আর কি। পাতা তুলেন? হ্যাঁ। আচ্ছা, কি হিসেবে পাতা তুলেন আপনি? পাতা তুলি মানে মনে করেন সারাদিনে 4 কেজি যা তুলতে পারি তাই। মানে বেতন কত? বেতন মানে সারাদিনে হয়তো 25 কেজি তুললে 100 টাকা পাই, যা তুলতে পারি তাই আর কি। আপনার পরিবারে কে কে আছে? পরিবার আমার ছেলে 2 জন আছে, মেয়ে 1 জন, স্বামী। তারপর চলতে পারেন? না চলতে পারলেও কি করবো, কষ্ট দুঃখ হয় আর কি, কষ্ট দুঃখ করে কোনো রকম দিন কাটাই আর কি। আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ এখানে মানে আছি, কোম্পানি জায়গাতেই আছি। কোম্পানি, ঠিক আছে। বালুখালী থেকে এবং মোটামুটি এটা রাস্তা বসছে, এ পর্যন্ত আর কোনো রাস্তার কাজ টাজ হয়নি। আচ্ছা, আপনারা এই রাস্তা হওয়ার আগে কি করতেন আপনি? আমরা যখন নদীতে, দুই নদীতে জল থাকতো, আমরা সন্দীপে দ্বীপের মতো থাকতাম এবং নৌকো দিয়ে বাঁশের বেলা দিয়ে চলাফেরা করতাম। অনেক কষ্ট হতো, পকেটে টাকা থাকলেও বাজারে যেতে পারতাম না, নৌকার অসুবিধার জন্য বিভিন্ন অনেক রকম সমস্যা থাকতো তখন, দুই নদীতে পানি থাকলে। আপনারা কি বাসিন্দা ওখানে? ওখান থেকে বাড়ি কই? আমাদের এই পাশে। কই কই গেছেন আপনি? আমরা বাইরে গেছি। বাইরে গেছেন না? জি জি। রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের টান্ডাসুরি চা বাগানের পাশে পাশ দিয়ে এই ব্রিজ নির্মাণ করেছেন। দীর্ঘ 42 মিটার এই ব্রিজটি হওয়াতেই বরণসুরি অর্থাৎ সন্ধিপাড়াতে যাওয়া এবং এই কুলের মানুষ রানীহাটে যাওয়া বিভিন্ন সুযোগ সুবিধা হয়েছে। আগে মানুষ এখানে যেত নদী বেয়ে এবং নদী বেয়ে এই ওপারে যেত মানুষ, এখন কিন্তু সেই মানুষ আগের মতো নাই, এখন পাল্টে গেছে এই জনজীবন। ব্রিজ নির্মাণ হওয়াতে তাদের অনেক সুবিধা হয়েছে এই কুলের মানুষগুলো। নিতে পারছেন পানির জন্য, নদীতে বেশি পানি। আগে তো পানি আপনারা নদী বেয়ে অর্থাৎ নৌকার মাধ্যমে চলাচল করতেন? আপনাদের এই যে এই এলাকার সুযোগ সুবিধা এখন আগের চেয়ে কি উন্নতি হয়েছে নাকি আগের চেয়ে আরো অবনতি হয়েছে? কোনটা আগের থেকে আরো উন্নতি হয়েছে? কিভাবে মানে এই ব্রিজ হওয়াতে বা এই ব্রিজ হওয়ার সাথে লোড ঘাট হয়েছে? জি, এই জন্য আমাদের অনেক সুখ সুবিধা হয়েছে। আগে দেখা যেত এখানে একটা মানুষ এদিক থেকে আসতো না, এখন দেখা যাচ্ছে মানে নিয়মিত, আমি তো আগে মানে কয়েক বছর আগেও আসছি যে এখানে গাড়ি চলতো না, এখন দেখি প্রতিটা টমটম, জিপ গাড়ি, বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করছে। এই ধরনের এই মানে এই গাড়িগুলো চলাচল করার আপনাদের সুবিধা কি হয়েছে? হ্যাঁ, আমাদের অনেক ভালো হয়েছে। গাড়ি আসতে যে কোনো ধরনের একটা লুকি নিয়ে আমরা তাড়াতাড়ি ফোন করে গাড়ি আনতেছি, এই সময়তে আমরা বহুত কষ্ট পাইছি আমরা আগে।
এখন বৃষ্টি হলে আমাদের অনেক সুবিধা হয়েছে। আপনি কি করেন? আমি কাজ করি। কি কাজ করেন? কৃষক কাজ। কৃষি কাজ। আপনি মাছ চাইতে গেছেন? মাছ চাইতে গেছেন। দর্শক, এতক্ষণ দেখে আসলেন এই এলাকার পরিস্থিতি। এখন কথা বলবো আমরা এই এলাকার স্থানীয় কিছু মানুষের সাথে। এই এলাকার যে লুট হয়েছে, ওই লুট হওয়াতে মানে তারা কী ধরনের যাতায়াত সুযোগ সুবিধা হয়েছে, কতটুকু তারা মানে রাষ্ট্র থেকে পেয়েছেন, আমরা তাদের কাছ থেকে আজকে। আঙ্কেল, আপনি কি এই এলাকার বাসিন্দা? এলাকার। আচ্ছা, এই এলাকার ধরে আপনি কয় বছর ধরে বসবাস করে আসছেন? এইখানে তো ভাই আমি 60 বছরের উপরে। 60 বছরের উপরে। আপনার আদত বাড়ি কোথায় ছিল? হ্যাঁ, এখানে। এখানেই ছিল? এখানে। আপনি এখানে স্থানীয়? এখানে। আচ্ছা, এই বর্তমান আগের পরিস্থিতি কেমন ছিল, বর্তমান পরিস্থিতি কেমন? এখন ভালো। হ্যাঁ, এখন ভালো। কি ধরনের ভালো হচ্ছে? চারিদিকে রাস্তাঘাট চারিদিকে ভালো। আচ্ছা, এই যে আমরা এদিকে বরঞ্চরি 42 কিলোমিটার একটা সেতু হয়েছে, ওই সেতু হওয়ার পর থেকে আপনাদের দেখছি আগে এখানে অনেক গাড়ি আসতো না এই নদী দিয়ে, অর্থাৎ নৌকা দিয়ে পারাপার হতো। তাহলে এই ব্রিজ হওয়াতে আপনাদের সুবিধা কি হলো? সুবিধা হয়েছে ভাই, চারিদিকে সুবিধা আপনাদের। সামান্য দর্শক, আমরা এই এলাকার একজন দোকানদারের সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুর। সবুর। আচ্ছা, এই এলাকায় আপনি যে দোকানদারি করছেন, মানে আগে কাস্টমার কেমন ছিল, এখন কাস্টমার কেমন? আগে একটু কম ছিল ভাই, ব্রিজ হওয়ার আগে। এখন ব্রিজ যখন হয়ে গেছে, ব্রিজ হওয়ার আগে আগে থেকে এখানে সাধারণ ইয়া ছিল? হ্যাঁ, আগে তো এখন মানে ধরেন ভাই ব্যথাগিনি আরো একটু বাড়ছে এই রোড হওয়ার কারণে। আমাদের সুবিধা গাড়ি আগে আমাদের থেকে ওই নৌকো দিয়ে বাঁশের বুড়কে দিয়ে বাজার যাইতো, এখন তো বাজারে গাড়ি এখানে গাড়ি আছে 10 টাকা দিয়ে বাজারে চলে যেতে পারি, ওইটাই সুবিধা হচ্ছে আর কি। আমাদের ডক্টর হাসান মাহমুদ হওয়ার কারণে আমাদের এখানে রোডঘাট পরিস্থিতি আরো ভালো হয়েছে আর কি। ধন্যবাদ। আগের পরিস্থিতি তো এখন খুব 1000 গুণ ভালো। আগের পরিস্থিতি যখন একটা গাড়ি ঘোড়া নয় শুনলাম হয় আর ডক্টর হাসান মাহমুদ কিনা কয় এই 50 লক্ষ টাকার এখন গাড়ি ব্রিজ দিয়ে 1 কোটি 50 লক্ষ টাকা ব্রিজ দিয়ে। আচ্ছা, এই ব্রিজ দেওয়াতে এই এলাকার সুবিধা কি ধরনের হয়েছে? অনেক অনেক সুবিধা, 1000 গুণ ভালো হয়েছে। অনেক অনেক সুবিধা, গাড়ি ঘোড়া যাতায়াত তো লাস্ট হয়ে তুলি আর এখন অসুবিধা নয়, খুব সুন্দর। এই এলাকার মধ্যে এক সময় আসতে অনেকে ভয় করতো, কিন্তু বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জননেতা জনাব ডক্টর হাসান মাহমুদ এবি মহোদয়
ব্রিজ সংযোগ করে দেওয়াতেই এই এলাকার পরিস্থিতি এখন অনেক উন্নত হয়েছে, তাদের জনজীবন উন্নত হয়েছে, তাদের আসা যাওয়াতে অনেক সুবিধা হয়েছে। এই এলাকাতে বিভিন্ন রাস্তা সংযোগ স্থাপনের কারণে প্রতিষ্ঠিত হয়েছে স্কুল, মাদ্রাসা এবং মসজিদ।